এই সেই চিংড়িঘাটা মোড় গতকাল সকাল 11:20 নাগাদ ঠিক এখানেই অর্থাৎ কিনা চিংড়িঘাটা মোড় থেকে যে রাস্তাটি সল্টলেকের দিকে যাচ্ছে ঠিক এভাবেই কিন্তু দুইজন সাইকেল আরোহী তারা কিন্তু রাস্তা পারাপার করছিলেন এবং সেই সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুজনে মৃত্যু হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা চিংড়িঘাটা চত্বর এবং তারপরে আজ কিন্তু সকাল থেকে এখানে পুলিশ মোতায়েন রয়েছে কিন্তু যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং যেভাবে সাইকেল পারাপার করছে সেক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা রাখার প্রয়োজন পুলিশি বন্দোবস্ত যেভাবে প্রয়োজন তেমনটা কিন্তু চোখে পড়ছে না আপনি তো রাস্তা ক্রস করলেন কোনো রকমে পুলিশ দেখলেন কোনো পুলিশ এখানে থাকে না সকাল থেকে সারাদিন এখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না এই রাস্তা দিয়ে যতক্ষণ মানুষ মানে হাজার কে হাজার মানুষ দাঁড়িয়ে থাকে অথচ একটা ট্রাফিক পুলিশ থাকে না মানুষের সময় চলে যাচ্ছে সেই মানুষটা কি করে পার হবে আপনারা কি বিপদ হাতে নিয়ে হ্যাঁ বিপদ হাতে নিয়ে তো পার হই যতক্ষণ না হাজার হাজার মানুষ হাত দেখাবে ততক্ষণ গাড়ি থামে না এখানে কোনো সিগন্যাল নেই কোনো কিছু নেই এতগুলো মানুষ সুতরাং একটা বিষয় যেটা রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার করতে হচ্ছে আপনি তো সাইকেল নিয়ে বেরিয়েছেন নিয়ম বাইপাসের মতো গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তায় কতটা ঝুঁকি নিয়ে বেরোতে হচ্ছে ঝুঁকি নিয়ে তো অনেক সময় বেরোতেই হয় কেন অনেক সময় দেখা যায় সিগন্যাল পার করে দিয়ে একজন চলে যাচ্ছে আপনারা কি পারাপার করছেন আজকে তো পুলিশ রয়েছে পুলিশ কি আদৌ যান নিয়ন্ত্রণ করছে হ্যাঁ অনেক সময় করেন সময় দুইজনে গাফিলতির জন্যই হচ্ছে অ্যাক্সিডেন্ট সুতরাং যেটা দেখা যাচ্ছে যে রীতিমতো যে পুলিশের যে নজরদারি প্রয়োজন সেটা কিন্তু এখানে নেই এই ঠিক এইভাবেই কিশোরমাল আকারকে বলবো দেখাতে যেদিক থেকে একদিক থেকে দ্রুত গতিতে গাড়ি আসছে ঠিক উল্টো দিক থেকে কিন্তু এইভাবেই সাইকেল নিয়ে পারাপার চলছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু আবারও বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং এই বাইপাসের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় সাইকেল কীভাবে চলে সে প্রশ্নও কিন্তু উঠছে বিভিন্ন পুলিশ মহলের একাংশ বলছে যে এই বাইপাসে কীভাবে সাইকেল ওঠে সেই বিষয়টাও কিন্তু নজরে আনা প্রয়োজন ক্যামেরা কিশোর মালাকারের সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা